এখনো ভাব উঠছে। গুড মর্নিং বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ শনিবার সকালবেলায় ব্লগটা স্টার্ট করছি, প্রায় বাজছে এখন ঘড়িতে 9টা। এই কেটলটা ভীষণ কাজের হয়েছে, নাইবা চা খেলাম। এইভাবে গরম জল বানিয়ে একটু কাগজি লেবুর রস আর একটু মধু দিয়ে খেতে বেশ ভালোই লাগে সকালবেলা। আর চলে এসেছে ইনস্টামার্ট থেকে ডেলিভারি উইদিন 10 মিনিটস, মানে আমরা ব্রাশটা করেও রেডি হইনি, তার আগেই ডেলিভারি চলে এসেছে। আর মেনলি আজকে এসেছে সমস্ত গরমে খাওয়া জিনিসপত্র, মানে একটু আইসক্রিম, একটু মিষ্টি দই, একটু ফ্লেভার্ড ইয়োগার্ট, এই সমস্ত কিছু। যদিও বা মেন কারণটা ছিল ইনস্টামার্ট থেকে অর্ডার করার এই নারকেলটা। আশেপাশে আমাদের এখানে সত্যি বলতে সেরকম কোনো দোকান নেই যেখানে নারকেল পাওয়া যাবে, অগত্যা কিছু করার নেই। তো ঠান্ডার জিনিসগুলো সত্যি সত্যি জলদি ফ্রিজে ভরতে হবে, না হলে এখনই গলে যাবে। ততক্ষণে আমি ব্রেকফাস্ট চাপিয়ে দিয়েছি, ইডলি আর সাথে চা। আর আমার এই পার্সেলগুলো এসে গেছে, সবগুলোই আমার কিচেন ওরিয়েন্টেড। তাহলে আজকের ব্লগটা একদম লাস্ট অবধি দেখতে থাকো, কারণ সমস্ত কিছু দিয়ে আজকে আমার কিচেনটা সাজানোরও আছে। আর লাঞ্চে রয়েছে আজকে একটু স্পেশাল, অনির্বাণ বানাবে, বানাবে তো? অনির্বাণ ওটা বানাতে খুব ভালো পারে, দেখি তোমরা কি গেস করো। ওর খুব মানে আমাদের ফেভারিট, আর ও বানাতে খুব ভালো পারে, সেই কারণে ওটা আজকে বানাবার কথাই ভাবা হচ্ছে। সেই প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, একটু লেন্দি প্রিপারেশন, তো মোটামুটি 11টা বাজছে। এখনো যদি না স্টার্ট করি তাহলে হয়ে উঠবে না। বউ কি করছে, কি করছে বৌমাসি? লে এই হলো বউর কাজ। তো ব্রেকফাস্ট আমাদের ফুরি ডান হয়ে গেছে শেষ, আর পোগো স্নানও হয়ে গেছে, কারণ এত গরম, আর গরম যা জলটা হয়ে যাচ্ছে না, মানে বাড়িতে কি হয়, আমাদের বাড়িতে ইয়ে রয়েছে, মানে ট্যাঙ্কে রয়েছে, তার বাইরে সিমেন্টেরও ওই ঘেরাও মতো করা আছে বলে সেরকম জলটা গরম হয় না। আর এইখানে মানে সেই একে তো আমরা ফোর্থ ফ্লোরে থাকি, একটা আলাদা গরম তো আছে, আর তার উপরে আবার ট্যাঙ্কি, সেগুলিতে জলগুলো মানে যে হিটার, মানে গিজার আর কি, মাথা খারাপ, গরম হয়ে যাচ্ছে। ওই জন্য আমারও স্নান করে নিয়েছি, আমি পোগোকেও স্নান করিয়ে দিয়েছি, এরপর ওয়েট করছি, অনির্বাণ গেছে চিকেন আনতে, তো সেটারই ওয়েট করছি। আর বানাবে, অনির্বাণই বানাবে, তো স্পেশাল কিছু বলতে গেলে ওর হাতে বিরিয়ানি আর কি। ওর বিরিয়ানিটা খুব ভালো, মানে হাতে খড়ি হয়েছে বিরিয়ানি দিয়ে, ভাবা যায়, রান্নার হাতে খড়ি হয়েছে বিরিয়ানি দিয়ে অনির্বাণের, তো সেই কারণে ও করবে আর কি বলেছে। তো এই হলো চিকেনের পিসগুলো, যেটা এবার ম্যারিনেট করবো। পোগোর জন্য একটা লেগ পিস আলাদা করে দিয়েছি, এটা ওর আলাদা করে একটু কারি করে দেবো। আর এইটা হলো বাকিটা, যেটা স্টোর করে রাখা হচ্ছে। এই বক্সগুলো কিন্তু খুব ভালো কাজে দিয়েছে, যে কোনো মাছ মাংস ননভেজ আইটেম এটাতে ভালো স্টোর করে রাখা যাচ্ছে, আর প্লাস্টিক কোয়ালিটিটাও খুব ভালো। বিরিয়ানির টেস্টটা সম্পূর্ণ ডিপেন্ড করে ম্যারিনেশনের উপরে, কাজেই চিকেনটা আমি ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। চিকেনের সাথে দিয়েছি টক দই, জিঞ্জার গার্লিক পেস্ট, সমস্ত রকমের গুঁড়ো মশলা, সাথে রয়েছে গরম মশলা, বিরিয়ানি মশলা, আর একটু দই, আর এখানে রয়েছে নুন, জিরে, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি চিলি গুঁড়ো, ওগুলো তো রয়েছে, কাঁচা লঙ্কা, তার সঙ্গে ধনে পাতা, আর রয়েছে পুদিনা পাতা। ভালো করে এরপর মিক্স করে নেবো, তারপরে ফ্রিজে খাবে। খাবে খাবে কি খাবে না খাবে খাবে অনির্বাণ একদম উঠে পড়ে লেগেছে, রান্না স্টার্ট। কি চলছে এখন? আলু সিদ্ধ করে ভাজা চলছে। এটা চাপানো হয়েছে, আমাদের বিশাল সাইজের গামলা বেরিয়ে গেছে, স্পেশালি এটা বিরিয়ানি করার সময় বার করানো হয়। তো ফাইনালি সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। বিরিয়ানি আমাদের কাচ্চি বিরিয়ানি বেশি হয়, সে কারণে চিকেনের লেয়ারটা পুরোটা নিচে দেওয়া হয়েছে, ম্যারিনেটেড চিকেনটা যেটা দেখালাম তার উপরে রাইস, আর যেরকম বেরেস্তা, ঘি, তার সঙ্গে পুদিনা, ধনে পাতা, বিরিয়ানি মশলা। এখনকে ঘুম পাড়িয়ে আমরা খাবো আরামসে, তাই তো? মুভি দেখার আছে একটা, সকালবেলায় আজকে আমরা সকাল সকাল একটা মুভি স্টার্ট করেছি। কি নাম, কি নাম? মঞ্জুমন বয়েজ। কি মালায়ালাম? থ্রিলার মুভি,
এখনো আমি মোটামুটি 15-20 মিনিট দেখলাম, আমি কিচ্ছু খুঁজে পাইনি, থ্রিলিং ব্যাপার স্যাপার ওই ঘুরতে যাচ্ছে। যাই হোক, ওইটা দেখতে দেখতেই খাবো। আর আমাদের পঞ্চায়েত 3 আসছে, তাই তো, তখন দেখা হবে। ওইটা ওইটা এখানে থাকতে থাকতেই কমপ্লিট করে যাবো। সমস্ত উপকরণ সুন্দরভাবে সাজিয়ে পটে দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট এই হোলটা বন্ধ করে দমটা আটকে রাখার জন্য একটা লঙ্কা গুঁজে দিতে হয়, যাতে ভেতরের ভাপটা স্মেলটা ভেতরে। তো বিরিয়ানি রেডি, মোটামুটি অনেকক্ষণই হয়ে গেছিলো, কিন্তু বউকে ঘুম পাড়াচ্ছিলাম আর একটু মানে সুস্থিরে বসে খাবো আর কি। যদিও বা বিরিয়ানি হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় কখন খাবো কখন খাবো, এরকম একটা জিনিস আমার কাজ করে। বিরিয়ানি মিক্স করা সত্যি একটা আর্ট, সেই আর্ট পাবো, আমি অত বড় আর্টিস্টও নই, তাই একটু মিক্স করেই আমি প্লেটে সার্ভ করতে স্টার্ট করে দিলাম। অনির্বাণের প্লেটটা রেডি করছি। বিরিয়ানি তো ছিল একদম, গোটা ঘর তখন গন্ধে একদম বিরিয়ানির মোমো করছে, আর তার সঙ্গে বানিয়েছিলাম দই আর শশা দিয়ে একটু রায়তা, টক মিষ্টি ঝাল, সবটাই ফ্লেভার রয়েছিল সেটার মধ্যে, আর সাথে ছিল পেঁয়াজ। ব্যাস এটাই মানে এনাফ বিরিয়ানি যেটা আমরা লাঞ্চে খেয়েছিলাম। বিরিয়ানি একদম রেডি, আমি সার্ভ করে দিয়েছি ওই রায়তা আর তার সাথে একটু পেঁয়াজের স্যালাড। চলো দেরি কিছু বাদ কি খাওয়া যাক এরপর আর কি। তো বিরিয়ানি খেয়ে একটা সটাং ঘুম হয়নি, আমরা মুভিটা দেখলাম শেষ করলাম, এত সুন্দর একটা মুভি, বাপরে দারুণ দারুণ দারুণ। আমি সাজেস্ট করবো তোমরাও একবার দেখতে পারো। আরেকবার নামটা বলে দাও তো, নামটা আমার মনে নেই কিন্তু বড় সুন্দর, নামটা বলো না, মঞ্জুমাল বয়েজ। কিসে আছে? হটস্টারে। দারুণ সিনেমাটা, মানে আমি এখনো ওইখানেই পড়ে আছি মনে হচ্ছে, তো ঘুম দিচ্ছিল। হটস্টারে ওইটা হয়, ওইটাই হটস্টার হয় না। ভয়ঙ্কর একটা গরমে দুপুরবেলা কাটানোর পর সন্ধে হতেই মনে হলো ছাদে যাই, আর আমরা তিনজনেই ছাদে উঠে গেছি, আর তখন পশ্চিম আকাশটা এইভাবে মানে একটা আলোর ছটার মধ্যে রয়েছে, কিন্তু পূর্ব আকাশটা তখন প্রায় অন্ধকার নেমে এসেছে, হালকা হালকা একটা বাতাস, আর এত ভালো লাগছিল সেখানে। তারপরে চলে এলাম নিচে সন্ধ্যা হতেই, সন্ধ্যা প্রদীপটা জ্বালতে, সন্ধ্যা প্রদীপটা আমার ছোট্ট করে সাজানো একটা ঠাকুর ঘরে ভালোই লাগছিল, কিন্তু তার সঙ্গে যে আমি শঙ্খটা রেখেছি সামনেই দেখতে পাচ্ছ, সেটা এত কঠিন বাজানো, রিসেন্টলি কিনেছিলাম সামনে পুরুলিয়ার রাসমেলা থেকে, কিন্তু মানে আমি ঠিকভাবে হয়তো পছন্দ করতে পারিনি, বাজাতে এত কষ্ট হচ্ছে সে কি বল। ছাদ থেকে এসে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটাও দিয়ে দেওয়া হয়ে গেল, এরপরে একটু আইসক্রিমটা খাওয়া যাক, ওইটুকু আইসক্রিমের মন ভুলবে না, তাই আজকে যেটা এসছে ওইটাই একটু খাই। আইসক্রিম সার্ভ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ এখানে দু স্কুপ করে আমরা আইসক্রিম বলে নিচ্ছি ঠিকই, কিন্তু সেই ফাঁকে আমার 2 চামচ আবার খাওয়াও হয়ে গেছে, আর সেই দেখে পোগোও চলে এসেছে, আমাকেও দাও আমাকেও দাও করে 2 বার চাটাও হয়ে গেল, মানে এত আরাম দেয় এই সময়। ফাইনালি পার্সেলগুলো খোলার জন্য বসছি, সব কাজ শেষ করে যখন দেখলাম যে না এবার পার্সেলগুলো খোলার মতো সময় হয়ে গেছে, তখন দেখছি ফোনে চার্জ নেই। যাই হোক, ফোনেও চার্জ দেওয়া হয়ে গেছে, চলো এবার বসা যাক। খুব সুন্দর সুন্দর, খুব ইন্টারেস্টিং জিনিসগুলো এসেছে, সবকটাই কিচেন ওরিয়েন্টেড, ঠিক আছে। তো আজকে ভাবছি সবকটা আবার সাজিয়েও নেব, নাহলে আবার টাইম হবে না। সবার প্রথমে এই জিনিসটাই দেখায়, এটা হচ্ছে সিরামিকের, আর দেখতে এটা বুঝতেই পারছো এটা রেড ক্যাপসিকাম হচ্ছে, এটা স্পেশালি নুনদানি, ঠিক আছে। এই হলো চেম্বার, আচারও রাখা যেতেই পারে, কিন্তু আচার রাখার আমার আছে, ওই জন্য ভাবলাম এটাকে নুনদানি হিসেবে আমি ইউজ করব। নেক্সট এই একটা জিনিস এসছে, এটা এত কিউট দেখতে না, খুব যতটা বেশি না ইউজফুল হবে তার থেকে বেশি সুন্দর দেখতে। এই হলো জিনিসটা, এটা না সাজালে বুঝতে পারবে না, এটা খুব কিউট একটা জিনিস। তো এই হলো ফাইনাল জিনিসটা, পুরোটা সাজিয়ে নিয়েছি, খুবই কিউট দেখতে, খুবই সুন্দর, আর এইখান থেকে এক একটা বার করে নিতে হবে তারপরে ইউজ করার।
এটা হলো থার্ড প্রোডাক্ট। অ্যাকচুয়ালি এটা হলো লাইট, এটা হচ্ছে 5 মিটার আছে, এটা 5 মিটার না 4 মিটার, 4 মিটার এলইডি লাইটের স্ট্রাইপ এটা। আর এই যে এটার কি বলে কর্ডও আছে, প্লাগ পয়েন্টে দিলেই হয়ে যাবে। এটা হলো নেক্সট, ঝটপট ঝটপট খুলছি। আমার তো মনে হচ্ছে এটা ছোট হয়ে গেল। এটা একটা স্ট্যান্ড নিয়েছি রান্নাঘরে রাখবার জন্যই, জিনিসপত্র সাজিয়ে। নেক্সট যে প্রোডাক্টটা খুলছি এটা কিচেনের নয়, কিন্তু আমার দেখে খুব ভালো লাগলো। মানে এতদিন এইরকম টাইপের একটা ছিল, কিন্তু এখন একটু আপডেট হয়েছে, সেই আপডেট অনুযায়ী ঘরটাকেও একটু আপডেট করছি আর কি। এটা হলো আমাদের দুয়ারে, ঘরের মেন দরজার বাইরেটা রাখবো। ওয়েলকাম টু আওয়ার হোম। এটা হচ্ছে বেটুন, এটা বেটুনের বাবা, এটা বেটুনের মাম্মা, তাই তো? বাকি জিনিসগুলো আমি অর্গানাইজ করব, সেটা ঠিক করলেও লাইট লাগানোর দায়িত্বটা কিন্তু অনির্বাণের। আর খুব ভালোভাবে অনির্বাণ সেটা লাগিয়ে দিচ্ছিল, যেহেতু আমরা রেন্টেড হাউসে থাকি, তাই কোনো রকম হোল বা পেরেক না দিয়ে জেমস ক্লিপটা মুড়ে সুন্দরভাবে অনির্বাণ লাগিয়ে দিল পুরোটাই। দেখো তো লাগানো হয়ে গেছে, দেখি কেমন লাগছে বলো তো। বাহ, আচ্ছা আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি। এই হলো, সুন্দর লাগছে না? এই হলো রান্নাঘরে লাইটটা লাগিয়ে, কি সুন্দর ঝলমল করছে, একদম নতুন একটা লুক। আর এখানে এটাও আমি লাগিয়ে দিয়েছি, এটাও দেখাচ্ছি, মানে এটাও আমি পারলাম লাগাতে আর কি। এই যে আমাদের মেন এন্ট্রান্সের পাশেই এটাকে লাগিয়ে দিয়েছি। লাইট তো সুন্দরভাবে লেগে গেছে, আর আমি এই পাশটা একটু সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি, যা কিছু মোটামুটি রান্নাঘরে দরকার হয় সেটা দিয়ে। আর একটু ক্যান্ডেল রেখেছি সাথে, আর এই নুনদানিটা রেখেছি, এটা আমি অযোধ্যা পাহাড় পুরুলিয়ায় আমি গিয়েছিলাম ঘুরতে, সেখান থেকে এনেছি। এটা নুনদানি হিসেবেও ইউজ করা যেতে পারে, আর ধূপদানি হিসেবেও, তো আপাতত এটা নুনদানি হিসেবে ইউজ করছি। আর আর্টিফিশিয়াল একটু গাছ রাখলাম, সবুজ জিনিস সবসময় দেখতে ভালো লাগে। আর এটা আমার কাছে ছিলই, আচারও রয়েছে এটাতে, আচারের ডিব্বা, আর তার সঙ্গে এইটা। কিচেনের এই দিকটা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে লাইট সহযোগে। কেমন লাগছে অবশ্যই জানিও, দেখবো এটা কত মেনটেন করে রাখতে পারি। সাজানোটা তো বড় ব্যাপার নয়, সাজানোটাকে সুন্দরভাবে মেনটেন করে রাখাটাই বড় ব্যাপার। মোটামুটি এইসব করে সাজিয়ে গুছিয়ে টাইম হয়ে গেছে অনেক, তো প্রায় 10টা রাত্রি বাজতে গেল। এইসব তো হলো, এবার রাতে খাবারের ব্যবস্থাও তো করতে হবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আজকের ব্লগ বা আমার এই কিচেন মেকওভার, এই সাইডটা করেছি, ওই সাইডটাও মোটামুটি করাই আছে, একটু বাকি আছে, ওটা করে নেবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। আমি সমস্ত জিনিস যা কিনেছি সবই মিশো থেকে কিনেছি, তোমরা অল্প সার্চ করলেই পেয়ে যাবে। আর যদি তোমাদের লিঙ্কগুলো দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। নেক্সট আবার একটা ব্লগ নিয়ে, ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসছি। ও একটা বাই দ্য ওয়ে কথা বলার আছে, আমরা খুব ভালো ভালো ব্লগ, যে ঘুরতে যাওয়ার ব্যাপারটা ছিল সেটা আমাদের কি বলবো ওটাকে, প্রিপন্ড হয়েছে, পোস্টপন্ড প্রিপন্ড হচ্ছে, মানে আমরা নেক্সট উইকে ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, ভালো ভালো ব্লগ আসতে চলেছে, সঙ্গে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। বাই বাই।